নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। বঙ্গবন্ধুর 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে নবীনগর উপজেলা আওয়ামী লীগ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আবদুল করিম বুলবুল। এ সময় পৌর মেয়র অ্যাডভোকেট শিবশঙ্কর দাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নিয়াজ মোহাম্মদ খান, অ্যাডভোকেট সুজিত কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরউদ্দিন চৌধুরী সাহান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সহ উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 15 আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি। আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার, প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সী, চৌধুরী প্লাজা, উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। বিয়ে, সুন্নতে খাতনা, জন্মদিন সহ যে কোনো ধরনের পার্টির অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য আজই আসুন সৈনিক রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে, সালাম রোড, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়।